আজকে আমি চলে এসেছি পুরান ঢাকার লক্ষ্মী বাজার এরিয়াতে। আজকে আমি একটি কলেজ রিভিউ করব। কলেজটি হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দি। আমার সাথেই থাকবেন, দেখবেন কিরকম লাগছে। আজকে আমি আপনাদেরকে শহীদ সোহরাওয়ার্দি ক্যাম্পাস নিয়ে সকল বিষয় বিস্তারিত বলবো, যাতে আপনারা যখন ভর্তি হবেন তখন আপনাদের এই কলেজে ভর্তি হবেন কি না সেটি নির্ণয় করতে আপনাদের যাতে সুবিধা হয়। আমি প্রথমে বলবো সাত কলেজ নিয়ে, তারপরে আমি বলবো ইন্টারমিডিয়েটে নিয়ে। আপনারা সবাই জানেন যে শহীদ সোহরাওয়ার্দি কলেজটি হচ্ছে সাত কলেজের আন্ডারে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অধিভুক্ত সাত কলেজ যেটি আছে তার মধ্যে একটি ঐতিহাসিক কলেজ হচ্ছে শহীদ সোহরাওয়ার্দি। সুতরাং এই সম্পর্কে সব বিষয়গুলো আমি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। বাইরের দিক থেকে ক্যাম্পাসটি ঠিক এই রকম দেখতে। আমি আপনাদের প্রথমেই বলে নিয়েছি শহীদ সোহরাওয়ার্দি কলেজটি সেভেন কলেজের আন্ডারে। সুতরাং এখানে ভর্তি হতে হলে আপনাদের অবশ্যই একটি ক্রাইটেরিয়ার মধ্যে যেতে হবে, সেটি হচ্ছে আপনাদের পরীক্ষা দিয়ে তারপরে এখানে অ্যাডমিশন নিতে হবে। চলুন আমরা যে কোনো একটি ভবনে প্রবেশ করে দেখি ভবনের ভিতরে কি আছে। আমরা ভবনের ভিতরে প্রবেশ করতে দেখি অনেক ক্লাসরুম রয়েছে, অফিস রয়েছে। এই অফিসগুলোতে স্যাররা বসে তাদের কাজ করছে। ভবনের ভিতর থেকে বাহিরে তাকালে দেখা যায় স্টুডেন্টরা কলেজের ভিতরে প্রবেশ করছে ক্লাস করার জন্য। এই কলেজটি ঢাকা শহরের একটি প্রাচীন কলেজ। যেহেতু কলেজটি অনেক পুরানো তাই এর কাঠামো পুরো আগের দিনের মতো। বিল্ডিংটি লাল ইট দিয়ে তৈরি করা হয়েছে। আপনাদেরকে আরও ইম্পর্টেন্ট একটি বিষয়ে জানিয়ে দিই, সেটি হচ্ছে এখানে আপনারা এইচএসসি অনার্স মাস্টার্স এগুলো করতে পারবেন। এবং এইচএসসি আপনাদের এখানে রয়েছে সায়েন্স কমার্স আর্টস, সুতরাং আপনি যেই গ্রুপেরই হয়ে থাকেন না কেন এইখানে আপনারা এইচএসসি কমপ্লিট করতে পারবেন। এবং এইচএসসি ক্লাস শুরু হয় সকাল 9টায়, শেষ হয় বিকেল 2টায়। আর আপনাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের জিপিএ রিকোয়ারমেন্ট সায়েন্সের জন্য 3.50, কমার্সের জন্য 3.50 এবং আর্টসের জন্য 3। সুতরাং আপনারা যদি এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন, জিপিএ রিকোয়ারমেন্টগুলো, তাহলেই আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন। এই কলেজে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ধরেন ইসলামিক ইতিহাস, অর্থনীতি, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ম্যাথমেটিক্স, আরও অনেক কিছু। এই কলেজে লাইব্রেরি রয়েছে, অনেক ক্লাব রয়েছে এবং রাজনৈতিকভাবে সচল অডিটোরিয়াম রয়েছে। সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই কলেজে কোনো ছাত্রাবাস নেই, কোনো মাঠ নেই এবং ট্রান্সপোর্টেশন সিস্টেম নেই। ক্লাসরুমগুলো বেশ বড় এবং বেশ গোছানো, পরিপাটি এবং খুবই সুন্দর। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ সম্পর্কে। এবং আরও বিষয়ে যদি জানতে চান সেই ক্ষেত্রে আমাকে কমেন্টে একটু জানাবেন, তাহলে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও বানাবো। এবং যা জানতে চান সেটি যদি আমাকে কমেন্ট করেন তাহলেও আমি আপনাদের কমেন্টের রিপ্লাইতে আমি বলে দেব। আজকে সবাইকে ধন্যবাদ। এবং আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এছাড়াও বিভিন্ন ধরনের কলেজ ক্যাম্পাস নিয়ে ভিডিও বানিয়ে থাকি, আপনাদেরকে সেই সব বিষয়ে জানানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।